भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृता नर चैव नरोत्तमं, देवी सरस्वती वैशं तद जय मुदीरये। नष्ट प्रायेषु अवधरेषु नित्यं भगवत सेवया, भगवते उत्तम शलोके भक्तिर भवती नष्ट की ता। অনেক দুঃখ আমাদের, তাই না? এই জগৎ সংসারে আমরা যারা আছি সবাই আমাদের অনেক দুঃখ, না দুঃখ কিনা? আপনি কাঁদছেন কেন? আপনার কি 1,000 টাকা হারিয়ে গেছে, না 1,00,000 টাকা হারিয়ে গেছে, না একটা দুগ্ধবতী গাভি চুরি করে নিয়ে গেছে? কি জন্য আপনারা তো দুঃখ কাঁদছেন কেন? এটাই আমাদের দুঃখ। আমরা মনে করি যে আমাদের জগৎ সংসারে এটাই দুঃখ, আমার বাবা মারা গিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে, আমার সন্তান মারা গিয়েছে, বা আমার কোনো অর্থ হারিয়ে গিয়েছে, তাই না? বা আমার সম্পদ হারিয়ে গেছে, বা আমার একটা বড় ধরনের রোগ হয়েছে, এটাই আমাদের কি দুঃখ, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দুঃখ এটা না। আমাদের দুঃখ কি জানেন? কৃষ্ণ বজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়া, বৃক্ষ সম হইন ফল রূপে পুত্র কন্যা, ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাস করে। আমাদের দুঃখ কি? আমাদের দুঃখ কি? আমাদের দুঃখ এটাই। কি দুঃখ? যে আমরা মনুষ্য জন্ম নিয়ে আমরা হরিভজন করছি না, এটাই আমাদের সব থেকে বড় দুঃখ। আমরা কি জন্য পৃথিবীতে এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে আমরা কি করছি? আমরা কৃষ্ণ ভজন না করে আমরা শুধু মায়ার ভজনা করছি, এটাই আমাদের সব থেকে বড় দুঃখ। আর কোন দুঃখ নেই, আমাদের স্বরূপকে আমরা ভুলে গেছি। দেব দুর্লভ দেহম মনুষ্য জন্মম, দেবেরও দুর্লভ, দেবতারাও দেবতাদেরও কি দুর্লভ এই মনুষ্য জন্ম। তারাও প্রার্থনা করে, তারাও তপস্যা করে যে কবে আমি মনুষ্য জন্ম লাভ করে হরিভজন করে এই বিষয়রূপ দেহ থেকে মুক্তি লাভ করব। তাহলে আমরা অনায়াসেই কিন্তু এই দেহ লাভ করিনি, আমরা যে মানুষ হয়েছি, আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি, অনায়াসে কিন্তু আমরা এই জন্ম কি এই জন্ম কিন্তু আমরা পাইনি। আমরা অনেক তপস্যা করার ফলে আমরা কি করেছি, এই মনুষ্য জন্ম লাভ করেছি। তাই আমাদের হেলা এই জন্ম হারানো উচিত নয়। আমরা যে কোনো সময় এই পৃথিবী থেকে কি বিদায় নিতে পারি, যে কোনো সময়। আমরা কেউ কিন্তু জানি না আমরা কবে কতদিন আমরা এই পৃথিবীতে থাকব, জানি আমরা? জানি না। আমরা হয়তো ভাবতে পারি আমরা জমিদার, আমরা কায়স্থ, আমরা দাস, আমরা দেবনাথ, আমরা ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, আমরা বৈষ্ণব, আমরা এরকম ভেবে অভিমান করতে পারি, পারি কি না? পারি কিন্তু। বা আমার অনেক ধন সম্পদ আছে, আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমার এগুলো করার দরকার নেই। তাই শিবপুত্র, তাই দুর্গাপুত্র, পার্বতী পুত্র বলছে, কি বলছে, যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু কপালের জোরে হচ্ছে। আজকে তুমি ধনী, কালকে তুমি পথের ভিখারি হয়ে যেতে পারো। তা বলছে কেন এরকম বলছেন কেন আপনি? যে আমি স্বয়ং শিবের পুত্র হয়েও অন্যের মস্তক নিয়ে আমি চলাফেরা করছে নেই, অন্য জীবের মাথা নিয়ে আমি চলাফেরা করছি, সবকিছুই কপাল। কপালম মূলম জীবস্য দেহম, কপালই প্রত্যেকটা জীবের মূল, এই কপালের জোরেই কিন্তু সবকিছু হচ্ছে। তাই গণেশ বলছে যে আমি শিব পুত্র, শিব তনয়া পার্বতী তনয়, তথাপিও আমি অন্যের মস্তক নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছি। আর এই সাধারণ জীব, তোমরা কেন এত অহংকার করো?
যে কোনো সময় তোমাদের ঘাড় থেকে মাথাটা পড়ে যেতে পারে, কিন্তু আমার পিতা শিব, আমার মাতা পার্বতী, তাই আমি অন্যের মাথা আমার ঘাড়ে দিয়ে আমি চলতে পারছি। কিন্তু তোমরা কি পারবে? পারবে না। তোমাদের মাথা যদি একবার পড়ে যায় আর কি মাথা জোড়া দেওয়া যাবে? যাবে যাবে না। তাহলে মিছে কেন এত অহংকার? হে জীব, কেন তোমার এই জীবনটাকে নষ্ট করছো, সময়টাকে নষ্ট করছো? হরি হরি বিফল জন্ম গইন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন হরি হরি বিফলে জন্ম গাইন বিফলে জন্ম গাইন। আমি জানি আমি মনুষ্য জন্ম লাভ করেছি, দুর্লভ সবাই জানি, উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, আমি অনেক সৌভাগ্যবান, কিন্তু আমার জীবনটা বিফলে যাচ্ছে কেন? আমি মনুষ্য জন্ম পেয়েছি কিন্তু রাধা কৃষ্ণের ভজনা করছি না, আরাধনা করছি না, এটাই আমাদের সব থেকে কি সব থেকে বড় দুঃখ। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবাই হরি ভজন করুন, এখনই সময় হরি ভজন করার সময়। কবে বয়স হবে তারপরে হরি ভজন করবেন, তাহলে বড় ভুল করবেন। এখনই সময়, এখনই জীবন যার যুদ্ধে তারই যাওয়া দরকার। এখন পৌষ মাস, এখন ভোর চারটের সময়, কোনো 80 বছরের বৃদ্ধ মা বাবা কি স্নান করতে পারবে ঠান্ডা জলে? সম্ভব? ঠাকুরের আরাধনা করতে হলে ভোরে স্নান করতে, পয় পবিত্র হয়ে তিলক ধারণ করে ঠাকুরের সেবা করতে হবে। তো এখন আপনাদের বয়স হয়নি, 80 বছরের পরে বয়স হবে, তখন কি এগুলো করা সম্ভব? সম্ভব নয়। তো এখনই সময়, এখনই সবাই কি করুন, মোক্ষদা একাদশী পালন করে মোক্ষ লাভ করে ভগবানের ধামে ফিরে চলুন। আগামী দিন কি একাদশী, কারা কারা একাদশী পালন করেন একটু হাত উঁচু করেন তো। আমি জানি এখানে প্রায় সবাই একাদশী ব্রত পালন করে, তা অনেকে আবার ডাল রুটি সবজি এইগুলো, আর আগামী দিন হচ্ছে মোক্ষদা একাদশী। আগামী দিন যে একাদশী, এই দিনে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে গীতার জ্ঞান দান করেছিলেন। কি করেছিলেন? আপনারা সবাই বাড়িতে কেক তৈরি করে কেক কাটবেন গীতার জন্মদিন, এই জন্য বুঝতে পেরেছেন। তা আগামী দিন যেহেতু ভগবান গীতা দান করেছিলেন, তাই অবশ্যই সবাই গৃহে বসে সকালে স্নান আদি করে গীতা অধ্যয়ন করবেন, 700 শ্লোক পাঠ করবেন, তাহলে সবার কৃপা হবে, বুঝতে পেরেছেন। আর যদি আপনারা গৃহে বসে না পারেন, তাহলে এই যে ফল দিতা বটতলা নাম শুনেছেন, ওখানে একটা আমাদের নামহট্ট মন্দির আছে, শ্রী শ্রী রাধা মাধব গৌরাঙ্গ ভবন মন্দির, ওখানে অনুষ্ঠান হবে এই গীতা জয়ন্তীর। তা আগামীকাল তো একাদশী, তা খাওয়া দাওয়ার ব্যাপার নেই, আমাদের গীতা পড়ায়ন শুরু হবে সকাল 9:30 থেকে। তা আপনারা সবাই যাবেন, সবার নিমন্ত্রণ, ওইখানে সবাই একসাথে বসে এই 700 শ্লোক অধ্যয়ন করা হবে, তারপরে পাঠ কীর্তন হবে, তারপরে অনুকল্প প্রসাদ দেওয়া হবে, রাত্রিতে রাত্রি জাগরণ করা হবে। যারা ভাবছেন যে আমার দিনে সময় নেই দোকানে যেতে হবে, তারা রাত্রে সন্ধ্যার পর চলে যাবেন, সারা রাত আমরা ওখানে জাগরণ করব, কীর্তন আদি পাঠ, অনেক সাধুরা বৈষ্ণবরা আসবে, এভাবে আমরা আগামী দিনটা উদযাপন করব। তো আপনারা সবাই কি যাবেন, আপনাদের সবার নিমন্ত্রণ, এই কাছেই, বেশি না 20-30 টাকা খরচ করলে চলে যাবেন, ঠিক আছে, গিয়ে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন, সবার জন্য প্রসাদ থাকবে। পরের দিন রবিবার খুব অল্প সময়ের ভিতর পারণ, 6:38 পারণ শুরু হবে, 6:57 পারণ শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন কতটা কম সময়, 25-26 মিনিট মাত্র পারণের সময়, এর ভিতর পারণ করতে হবে। সকাল 6:38 পারণ শুরু হবে আর 6:57 বুঝতে পেরেছেন, 57 মিনিটে পারণ সমাপ্ত হয়ে যাবে, এটার ভিতর পারণ করতে হবে, খুব অল্প সময়ের ভিতর পারণ। তা আপনার